ওয়েলকাম ব্যাক, আমি সৌমি, আমি আবার ফিরে এসেছি তোমাদের কাছে। তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি ভিডিওটা বানাবো। তো তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমি কি বেসিসে ভিডিওটা বানাবো আজকে। একদম ঠিক ধরেছো, আমি আরামবাগে কী কী স্ট্রিট ফুড পাওয়া যায় সেই বেসিসে ভিডিওটা বানাবো। গাইস, আরামবাগ যেহেতু একটা মফস্বল, তাই অতটা হয়তো স্ট্রিট ফুড সেরকম পাওয়া যাবে না। তো সেই জন্য আমি কি করব, বাইরে যাব, গিয়ে স্ট্রিট ফুড কী কী পাওয়া যায় সেইগুলো তোমাদের দেখাবো আর আমি খাবো। তো চলো তাহলে, লেটস গো। হাই গাইস, তো আমি প্রথমে পার্কের সাইডে এসেছি। তো এইখান থেকেই আমি প্রথম স্ট্রিট ফুডটা স্টার্ট করব। প্রথমে আমি খাবো ঝাল কলাই। তো চলো তাহলে আগে যাই, তারপরে দেখাবো। গাইস, আমি ঝাল কলাইয়ের দোকানে চলে এসেছি। এটা দোকান বলা চলে না, একটা ঠেলা গাড়িতে করে নিয়ে বসে এখানে। আরামবাগ শিশুদান যেতে যে প্রথমে একটা গলি পড়ে, সেই গলিটার পাশেই এই ঠেলা গাড়ি নিয়ে একটা কাকু এখানে বসে। আমি আগেও খেয়েছি এখানে ঝাল কলাই বা ঝালমুড়ি বলো, দুটোই পাওয়া যায় এখানে, ঝাল কলাই ঝালমুড়ি। তো তোমরা এটা ট্রাই করতে পারো। চলে এসেছি ঝাল কলাই। প্রথমে লঙ্কা খেয়ে নিয়েছি। মোটামুটি ভালোই করেছে। যদি তোমরা আরামবাগে ঝাল কলাই খেতে চাও, তো তাহলে পার্কের ওখানে এটা মাস্ট ট্রাই করবে। গাইস, নেক্সট আমি চলে এসেছি মানুদার দোকানে। মানুদার দোকান খুবই ফেমাস আরামবাগে, ছোট থেকে বড় সবাই জানে এই মানুদার দোকান। আমি এখানে যখন স্কুলে পড়তাম তখন থেকেই এটা ওটা খাই। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত রকমের ফাস্টফুড পাওয়া যায়, কাটলেট থেকে শুরু করে ডিমের চপ, মাংসের চপ, চিংড়ির চপ, সব কিছুই পাওয়া যায়। তো কার কার এখানে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আরামবাগে এমন কেউ নেই যে মানুদার দোকান জানে না, মানুদার চপ সেন্টার সবাই জানে, এটা খুবই ফেমাস। আমি এখানে দুটো জিনিস অর্ডার দিলাম, একটা হচ্ছে চিকেন কাটলেট আর একটা হচ্ছে চিকেন চপ, মানে মাংসের চপ। আমার এখানে চিকেন কাটলেট খেতে তো খুবই ভালো লাগে, আর কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো আমি নেক্সট নিয়েছি মাংসের চপ। এরপর যাব ভুট্টা খেতে। এখানে একটা কোর্ট আছে, কোর্টের কাছে ভুট্টা নিয়ে বসে ঠেলা গাড়িতে। তো এবার নেক্সট যাব ভুট্টা খেতে। তো চলো চলো যাওয়া যাক।
গাইস, আমি এখন ভুট্টা খেতে চলে এসেছি। এটি কোর্ট এরিয়ার কাছে বসে একটা ঠেলা গাড়িতে করে। এখানে কার কার ভুট্টা খেতে ভালো লাগে বা কারা কারা খেয়েছো আমাকে কমেন্টে জানিও। গাইস, তো ওইখানে স্পেশাল ভুট্টা, লেবু আর বিনটা দিয়ে আরো ভালো লাগছে, সুপার। গাইস, নেক্সট হলো আমার খুব ফেভারিট ফুচকা। বাট আমি ফুচকা খাবো না, আমি এখানে পাপড়ি চাট খাবো। আমি এখানে আগেও দেখিয়েছি তোমাদের, তোমরা দেখেছো নিশ্চয়ই। আমি এখানে ফুচকা খেয়েছি, দই ফুচকা খেয়েছি। গাইস, এখানে দই ফুচকা, পাপড়ি চাট আর এমনি ফুচকা দারুণ করে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি পাপড়ি চাট অর্ডার দিয়েছি, তো এখানে কে কে পাপড়ি চাট খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। গাইস, নেক্সট হলো পপকর্ন। এই পপকর্ন আরামবাগের রাস্তাতে অনেক জায়গাতেই পাওয়া যায়, তো তোমরা এটা মাস্ট ট্রাই করতে পারো খুবই অল্প দামে। আমাদের এইখানে বেসিক্যালি আমাদের এইখানেতে এরকম স্ট্রিট মানে রাস্তাতে অনেক পেয়ে যাবে এরকম করে। এগুলো না বড় বড় মাল্টিপ্লেক্সকেও হার মানাবে এই পপকর্নটা। চলো এবার নেক্সট যাবো, নেক্সট এবার কোথায় যাওয়া যায় দেখা যাক। গাইস, নেক্সট হলো কাজু শেক। স্টাইল বাজারের সামনে একটা কাকু কাজু শেক অসাম বানায়, তো তোমরা এটা ট্রাই করতে পারো। আর কে কে এখানে কাজু শেক বা অন্যান্য আইসক্রিম খেয়েছো আমাকে কমেন্টে জানিও। গাইস, সবশেষে হলো চুরমুর।
চুরমুড়ের কথা আলাদা করে কি আর বলবো, চুরমুড় বানানোটা দেখতে পেলে না, কারণ ওখানে একটু প্রবলেম ছিল, তাই দেখতেই পেলে আমি কি কি স্ট্রিট ফুড খেলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাও, লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা যদি পার্ট টু দেখতে চাও আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব পার্ট টু। আজকের মতন আমি এখানেই শেষ করছি, টাটা।